দেখো তাহলে আমরা একটা উপপাদ্য করলাম কি এর আগেরটায় আমরা একটা উপপাদ্য করেছি যে একটা ত্রিভুজের কোন একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল টানলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিবিন্দু করে খুব সুন্দরভাবে মনে রাখবে সবসময় মনে রাখার চেষ্টা করো আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি মনে করো এরকম একটা ত্রিভুজ আছে হ্যাঁ এবিসি মনে করো বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার এবার তুমি এবি বাহুর মধ্যবিন্দু মনে করো পি আছে পি দিয়ে মনে করো বিসি বাহু সমান্তরাল টানছো বিসি বাহু সমান্তরাল টানছো যেটা এসি বাহুকে কিউ বিন্দু ছেদ করে তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত আগের উপপাদ্য অনুযায়ী পি কিউ এর দৈর্ঘ্য হবে হাফ বিসি অর্থাৎ পি কিউ দৈর্ঘ্য হয়ে যাবে এক্স বাই টু সেমি তাই না পি কিউ এর দৈর্ঘ্য হয়ে যাবে এক্স বাই টু সেমি ওকে আবার যদি এসি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এ কিউ কত হবে বা কিউ সি কত হবে তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই কেন তোমরা জানো কিউটা ও এসি মধ্যবিন্দু হবে সুতরাং এসি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে এ কিউ হবে তার অর্ধেক বা এই আর এটা এটা আমরা বলতে পারবো খুব সহজে এবার দেখো যদি একটা সমবাহু ত্রিভুজ হতো তাহলে কি হতো যদি একটা সমবাহু ত্রিভুজ হতো মনে করো এটা সমবাহু ত্রিভুজ সব বাহুগুলোই সমান এ বি বি সি এ সি সব সমান হ্যাঁ এখানে তিনটে বাহু সমান আছে তাহলে যদি আমি এই দুটো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল টানি এটা আগেরটাতেও হতো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সহ হতো যাকে মনে করো এটা যদি পি কিউ হয় তাহলে এ পি কিউ কেমন ত্রিভুজ হবে সেটাও দেখো সেটাও কিন্তু সমবাহু হয়ে যাবে কেন বুঝতে পারছো কারণ এই এপি হচ্ছে তো এবির অর্ধে আবার একিউ হচ্ছে এসির অর্ধে তার মানে হাফ এবি হাফ এসি তো সমানই হবে এপি সমান একিউ হয়ে যাবে আবার দেখো পিকিউ সেটাও কিন্তু হাফ বিসি হাফ বিসি টা কি পিকিউ তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে এপি সমান পিকিউ সমান দেখো একিউ তাহলে কি পেয়ে যাচ্ছে এইটাও একটা সমবাহু তাই না অর্থাৎ সমবাহু ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দুকে যদি যুক্ত করো আমরা যেমন একটা সমবাহু ত্রিভুজ পাবো উপরেরটা এটা উপরেরটা একটা সমবাহু ত্রিভুজ পাবো তেমনি একটা সমবাহু ত্রিভুজে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু যদি সমান্তরাল টানো তাহলে তৃতীয় বাহুটাকে তো সেটা সমদ্বিবিন্দু হতে পারে সেক্ষেত্রেও দেখো উপরের যে ত্রিভুজটা আমরা পাবো সেটাও অর্থাৎ যে নতুন একটা ত্রিভুজ গঠন করবে এই সমান্তরাল সরলরেখাটা সেটা একটা সমবাহু ত্রিভুজ হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা এই এই দিয়ে ছোট ছোট শর্ট কোশ্চেন হয়তো আছে বইতে সেগুলো তোমরা করে নেবে এরপরে দেখো এরপরে আমরা একটা প্রয়োগমূলক অঙ্গ করব প্রয়োগমূলক একটা সমস্যা দেখো খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা বেশিরভাগ সময় এটি কিন্তু পরীক্ষায় পড়ে পরীক্ষায় কিন্তু এটি আসে দেখো কিরকম বলা হচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ধরে নাও এটি এবিসি দেওয়া আছে তাই হোক এবিসি এরকম দিলাম এ কোণটা হচ্ছে সমকোণ দেখতেই পাচ্ছ এখানে বিএসি কোণ অবশ্যই এক সমকোণ 90 ডিগ্রি আর বলা আছে যে বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি বিসির মধ্যবিন্দু সেটি হচ্ছে ডি আমাদের দেখা যাবে এডি অর্থাৎ বিডি বিসির মধ্যবিন্দু যেহেতু ডি তার মানে বিডি সমান ডিসি এই যে তোমার দেওয়া আছে এটি সিকা এটা হচ্ছে সিকার জমিশন তোমাকে প্রমাণ করতে হবে কি না প্রামাণ্য সেটা হচ্ছে এডি সমান হাফ বিসি অর্থাৎ আমরা দেখাতে পারবো যে এডি বিসি অর্ধেক হবে এমনিতে তুমি বিডি সমান ডিসি জানো তোমাদের দেখাতে হবে কি না এডি সেটি হচ্ছে বিসি অর্ধেক হবে এটা দেখাবে এটা খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি দেখো আগে যে উপপাদ্যটা আমরা করেছি যে একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি দ্বিতীয় বাহু সমান্তরাল টানি সেক্ষেত্রে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিবিন্দু করে এটা আমরা জানি তো তাহলে এখানে তো ডি তো তোমরা জানো যে বিসি বা বিসি বাহুর মধ্যবিন্দু এটা তো জানো তো ডি বিন্দু দিয়ে তো আমরা সমান্তরাল টানতে পারি সেটা এই বাহুর টানতে পারি আবার এই বাহুরও টানতে পারি মনে করো এই বাহু টেনে দিলাম কোন বাহু টানলাম সমান্তরাল না সি এ বাহুর সমান্তরাল টানলাম ডিটা জানো বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু দিয়ে আমরা সি এ বাহুর সমান্তরাল টেনে দিলাম যেটা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করে বুঝতেই পারছো তাহলে ই বিন্দুটা কি হবে ই বিন্দুটা হবে এবির মধ্যবিন্দু ওকে না লেখার দরকার নেই তোমাদের বইতে করা আছে লেখার দরকার নেই জাস্ট আমি বুঝিয়ে নিচ্ছি দেখো ডি বিন্দু দিয়ে আমরা সি এ বাহুর সমান্তরাল টেনেছি ডিটা কি ছিল বিসি বাহুর মধ্যবিন্দু ছিল তাহলে অবশ্যই ই কি হবে না এবি বাহুর মধ্যবিন্দু ই হবে এবি বাহুর মধ্যবিন্দু অবশ্যই ই হবে এবি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এই সমান বি পাবো আমরা এই সমান বি পেয়ে যাবো ডি বিসি বাহু সমান্তরাল সরি সি এ বাহু সমান্তরাল টানলেই এটার জন্যই কিন্তু এটা হবে এটার জন্য এটা হবে
ঠিক আছে, এটার জন্য এটা হবে অবশ্যই না, তুমি বলতে পারো এটার জন্য এটা হতে পারে। আমি যদি ডি থেকে সমান্তরাল না টেনে, ডি বিন্দু থেকে সি এ বাহু সমান্তরাল না টেনে আমি যদি এ বাহু মধ্য বিন্দু নিয়ে নিতাম, সেক্ষেত্রেও তো এটা হতো, এই সমান ডি তো হতোই, এবং এক্ষেত্রে আমরা বলতে পারতাম যে ডি সমান্তরাল এসি, মানে অ্যাকচুয়ালি এইটা নিয়ে নিলে আমরা এটা বলতে পারতাম, এটা নিয়ে নিলে আমরা এটা বলতে পারতাম, কারণ সেক্ষেত্রে দুটো বাহুর মধ্য বিন্দুর সংযোগ ষড়াংশ হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়ে যেত, অর্থাৎ এটা ধরলে এটা হবে আবার এটা ধরলে এটা হবে, ঠিক আছে, একটা অন্যটার বিপরীত উপপাদ্য, ঠিক আছে। তো তাহলে আমরা পেলাম এ সমান বি। এখন দেখো তো এই কোণটা তো 90 ডিগ্রি দেওয়া ছিল, বিএসি কোণ, বিএসি কোণ 90 ডিগ্রি দেওয়া থাকলে বিইডি কোণ কত হবে, আমরা সমান্তরাল নিচ্ছি এটার সঙ্গে এটা সমান্তরাল এটা ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ, অনুরূপ কোণ, তাহলে অবশ্যই বিডি এটা কার সঙ্গে সমান হবে, বিএসি এর সঙ্গে সমান হবে, এবং জানো বিএসি হচ্ছে 90 ডিগ্রি, এই দুটো কি কোণ, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, কেন না ডি সমান্তরাল সি এ এবং এবি তাদের ছেদক, মানে বি এ তাদের ছেদক বা ই এ ছেদক বলতে পারো, ওটা কোনো ব্যাপার না। তো তাহলে বিইডি কোণ আমরা 90 ডিগ্রি পেলাম, অবশ্যই তার মানে এইডি কোণ 90 ডিগ্রি হবে, এইডি কোণ বিইডি 90 ডিগ্রি হলে এইডি 90 ডিগ্রি হবে, এই দুটো 90 ডিগ্রি। আবার পেয়ে গেছি এই সমান বি, এই বি সমান এই কোণ দুটো 90 ডিগ্রি আর এটা সাধারণ পাবো, তাহলে কি পাবো না এই ডি ত্রিভুজের সঙ্গে সর্বসম পাবো বিইডি ত্রিভুজ, এই ডি ত্রিভুজ লিখলে এখানে বিইডি লিখতে হবে, আমি যদি এডি লিখতাম তাহলে এখানে বিডি লিখতাম, আমি যদি বিএ লিখতাম এখানে লিখতাম ডিইডি, যাই হোক যেমন এটাকে লিখবো এখানে বাঁ দিকেরটা যেমন লিখবো ডান দিকেরটা মিলিয়ে লিখতে হবে, বাঁ দিকে একরকম নিজের খুশি মতো লিখে দিলাম আবার ডান দিকেরটা না মেলাম না মিলিয়ে খুশি মতো লিখে দিলাম তাহলে কিন্তু হবে না, আমি আবার সতর্ক করে দিলাম ওইটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু কেটে দেওয়া হবে, ঠিক আছে কেটে দেবে আর কি, ইনভিজিবল এক্সামিনার কেটে দেবে, ঠিক আছে মনে থাকে না, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম আমরা পেয়ে গেলাম। সর্বসম হলে কি হয়, সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়, এখানে দেখো এই দুটো কোণ তো সমান ছিল, এই কোণ দুটো 90 ডিগ্রি করেছিল, তার বিপরীত বাহু কে কে বিডি এবং এডি, তাহলে দেখো বিডি এডি সমান হল, এইখান থেকে আমরা পেয়ে যাবো বিডি সমান এডি, বিডি সমান এডি, বিডি কত ছিল, বিডি কত ছিল, বিডি সমান বিসি ছিল, মানে বিডি ছিল অ্যাকচুয়ালি হাফ বিসি, বিডি ছিল হাফ ডিসি, বিডি সমান ডিসি মানে হাফ ডিসি, অতএব আমরা এডি সমান কি পেলাম, এডি সমান বিডি মানে হচ্ছে হাফ ডিসি, মানে এডি সমান হাফ ডিসি, কোন হলো এই প্রমাণ ছিল এডি সমান হাফ ডিসি, খুব পপুলার থিওরেম, বেশিরভাগ সময়তেই এটি কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং এটা ভালো করে করবে। এবারে এটার বিভিন্ন বিবৃতি দেওয়া যায়, এই বিবৃতিটাকে অন্যরকমভাবে দেওয়া যায়, সেটা একটু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ক্লাস টেনেও কিন্তু এটা প্রমাণ করবে অন্যরকমভাবে প্রমাণ করবে, তোমাদের এইভাবে প্রমাণ করতে হবে না, অন্যরকমভাবে প্রমাণ করবে, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখো একটা জিনিস তুমি পেয়েছো, ডি বিন্দু, ডি বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব, সি বিন্দু দূরত্ব, এ বিন্দু দূরত্ব সমান, ডি বিন্দু থেকে বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু দূরত্ব সমান, ঠিক আছে। এই ক্ষেত্রে ডি বিন্দুটার একটা নাম আছে, এমন যদি কোনো বিন্দু পাওয়া যায় ত্রিভুজের ক্ষেত্রে, বিন্দু পাওয়া যায় কেন, পাওয়া যাবে সব ত্রিভুজের ক্ষেত্রে এমন একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দুটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থেকে সমান দূরত্বে থাকে, কি বললাম, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটা বিন্দু অবশ্যই পাওয়া যাবে এমন, যাতে করে সেই বিন্দুটা ত্রিভুজের তিনটে শীর্ষ থেকে সমান দূরত্বে থাকে, এরকম পাওয়া যাবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সেই বিন্দুটাকে কি বলে, এই বিন্দুটার একটি নাম আছে, এই বিন্দুটার নাম হচ্ছে পরিকেন্দ্র, ভালো করে মনে রাখবে, তোমাদের পরেও এটা পড়ানো হবে, আবার পরেও পরবর্তীকালে যে উপপাদ্যগুলো আছে সেখানেও আবার এই পরিকেন্দ্র আলোচনা করা হবে, এখন থেকেই জেনে রাখো এই ডি বিন্দুটি হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এমন একটা বিন্দু আমরা অবশ্যই পাব যে বিন্দুটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত হবে, এবং সেই বিন্দুটাকে বলা হবে ত্রিভুজটার পরিকেন্দ্র,
ইংরেজি হচ্ছে সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার। ওকে, পরিকেন্দ্র এরকম ব্যাপারটা কি, কি জিনিসটা কি পরিকেন্দ্র এরকম কেন বলছে? পরিকেন্দ্র, কেন্দ্র কথাটা কোথা থেকে এলো, সেন্টার এইটা কোথা থেকে এলো? তোমরা জানো বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের কেন্দ্র থাকে, তোমরা নিশ্চয়ই পড়েছো এর আগে, জানো তোমরা বৃত্তের একটা মধ্যে একটা বিন্দু থাকে, বৃত্তের ভেতরে একটা এমন একটা বিন্দু থাকে যেখান থেকে বৃত্ত পর্যন্ত যে কোনো বিন্দু দূরত্ব সব সময় সমান, সেই বিন্দুটাকে এবং নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কি, বৃত্তের সেন্টার বা কেন্দ্র, আর ওই নির্দিষ্ট দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এখানেও দেখো, এখানে আমি যদি ডি বিন্দুকে কেন্দ্র করে বিডি অথবা এডি অথবা ডিসি বিন্দু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতাম, যদি বৃত্ত আঁকতাম, বৃত্ত ভালো হচ্ছে না, বৃত্ত যদি আঁকতাম ডি কে কেন্দ্র করে বিডি বা এডি, অনেক বেড়ে গেছে বুঝতেই পারছো, আমি বৃত্তটা আগে এঁকে নিয়ে তারপরে ছবি আঁকলে ভালো হতো আর কি। যাই হোক, আমি ধরে নিলাম এরকম, এই দেখো এইরকম যদি আমি ব্যাকে করে নিই তাহলে এটি হচ্ছে ডি, এটি বি, এটি সি, এটি এ, এই যে আমরা প্রমাণ করে দিয়েছি এডি সমান বিডি সমান ডিসি, মানে এডি সমান হাফ ডিসি দেখিয়ে দিয়েছি এই কোনটা সমকোণ ছিল। যাই হোক, তাহলে ডি কে কেন্দ্র করে বিডি ব্যাসার্ধ নিয়ে বা ডিসি ব্যাসার্ধ নিয়ে বা এডি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত আঁকি, কি হবে, সেই বৃত্তটা বি দিয়ে যাবে, এ দিয়ে যাবে, সি দিয়ে যাবে। এই বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত, বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত, সার্কাম সার্কেল, সার্কাম সার্কেল। আর এই কেন্দ্রটাকে তো আমি বলেছি এটা পরিকেন্দ্র নাম, এটি হচ্ছে পরিকেন্দ্র। আর তাহলে পরি ব্যাসার্ধ কোনগুলো, ব্যাসার্ধ কোনটা, ওই যে ব্যাসার্ধে বৃত্ত আঁকলাম অর্থাৎ বিডি সমান ডিসি, এই বিডি সমান ডিসি সমান এডি, এটাই হবে পরি ব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস। ঠিক আছে, এটি হবে সার্কাম রেডিয়াস, রেডিয়াস। তাহলে এই উপপাদ্যটাকে আর কিভাবে বলা যাবে, উপপাদ্যটার বিবৃতিটা আর কিভাবে বলা যাবে? দেখো, উপপাদ্যটা এইভাবে বিবৃত করা ছিল, তোমাদের নাম দিয়ে করা ছিল, মানে স্পেসিফাই করা ছিল, স্পেসিফিক্যালি বলা ছিল উপপাদ্যটা, যে যখনই একটা উপপাদ্য ওরকম বিবৃতিটা ওরকম স্পেসিফিক্যালি দেবে, মানে ওরকম নাম দিয়ে দিয়ে দেবে যে এবিসি একটা ত্রিভুজ, কি এবিসিডি একটা ট্রাপিজিয়াম, কি পিকিউআরএস একটা সমান্তরিক, তখনই তো আমরা কি তোমাদের নাম দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মানে একটা স্পেসিফিক্যালি বলছে তোমাদের ওই দিয়ে নাম দিয়েই করতে হবে। যদি সেরকম না হয়, যেমন ধরো জেনারেলি একটা ধরো উপপাদ্য এরকম সামান্তরিকের কর্ণ, যে কোনো কর্ণ সামান্তরিককে দুটো সমান সর্বসম্মতি বুঝে বিভক্ত করে, তো এখানে তো কোনো নাম দেওয়া হচ্ছে না, তুমি পিকিউআরএস সামান্তরিক দিতে পারো, কেউ এবিসি দিতে পারে, কে এক্স ওয়াই জেড ডব্লিউ দিতে পারে, ইত্যাদি দিতে পারে। তো সেই রকম এইখানে কিন্তু স্পেসিফাই করা ছিল যে ঠিক কী বলে, মানে এবিসি ত্রিভুজ, বিসি অতিভুজ, এ হচ্ছে সমকোণ, এরকম বলা যায় বিসি অতিভুজ, এ মানে এ, এ কোনো সমকোণ মানে বিসি হচ্ছে অতিভুজ, সেই অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে প্রমাণ করতে হবে ডি থেকে ডি এবং এর যে সংযোগ সংযোগ সেটা সেটা অতিভুজের অর্ধেক, এরকম প্রমাণ করতে হবে। এইভাবে বিবৃতি দিতে হবে, যদি বিবৃতিটা এইভাবে দেয় যে সমকোণী ত্রিভুজে, দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তুমি জানো সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যে বৃত্তটা আঁকা হবে সেই বৃত্তটা সমকোণী বিন্দু দিয়ে যাবে, যদি এটা বলতো তাহলে কি ভুল বলা হতো কিছু? একই কিন্তু উপপাদ্য কি না, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যে বৃত্ত আঁকা যাবে সেই বৃত্তটা সমকোণী বিন্দু দিয়ে যাবে, সমকোণী বিন্দু দিয়ে যাচ্ছে বলেই কিন্তু এডি সমান হাফ বেশি হচ্ছে, না হলে কিন্তু হতো না, সমকোণী বিন্দু যদি না হতো তাহলে না যেত, তাহলে কি এডি সমান হাফ বেশি হতো? তাহলে কিন্তু বলতে পারতাম না, কেননা বিসিকে ব্যাস করে আসছে মানে বিডি সমান ডিসি তো হবে, বিডি সমান ডিসি তো হবে, ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে এই এডি যদি হাফ বিসি না হতো তাহলে কি বৃত্তটা এ বিন্দু দিয়ে যেত? যেত না, সমকোণী ত্রিভুজ বলেই কিন্তু এটি এ বিন্দু দিয়ে যাবে, না হলে কিন্তু যাবে না, যে কোনো ত্রিভুজের একটা বাহুকে ব্যাস করে বৃত্ত আনলে সেটাকে অন্য শীর্ষ দিয়ে যাবে, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এরকম যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজে আমি এই কোনটা সমকোণ নয়, এই কোনটা হচ্ছে লেস দ্যান 9 ডিগ্রি বা গ্রেটার দ্যান 9 ডিগ্রি হতে পারে, লেস দ্যান 9 ডিগ্রি অথবা গ্রেটার দ্যান 9 ডিগ্রি হতে পারে, তো সেক্ষেত্রে আমি যদি এই বাহুটাকে, এই বাহুটাকে ব্যাস করে একটা বৃত্ত আঁকি, সেই সেই বৃত্তটা যে এই বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু দিয়ে যাবে না, এই বিন্দুটা যদি এই কোণটা যদি 90 ডিগ্রি বা তার 90 ডিগ্রি কম বা বেশি হয়
তাহলে কিন্তু এই বামকে ব্যাস করে বৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে না, এখানে এটা সমকোণ ছিল বলেই বিসিকে ব্যাস করে বৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে। তো সেটা আমরা দেখিয়েছি যে এডি সমান হাফ বিসি হবে, এডি সমান হাফ বিসি হবে। সুতরাং এক্ষেত্রে উপপাদ্যটা আমরা ওইভাবেও বিবৃত করতে পারি যে একটা সমকোণী ত্রিভুজে অতিভুজকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত সমকোণী বিন্দু দিয়ে যাবে, এইভাবে বলতে পারি। অথবা বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটা অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে, এটাও বলতে পারি। অথবা বলতে পারি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে, বলতে পারি। তোমরা পরে পড়বে এই যে সমকোণী যে বিন্দুটা বলছি না, এই বিন্দুটাকে এই ত্রিভুজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু বলা হয়, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই সমকোণী বিন্দুটার আরেকটা নাম আছে, নামটা হচ্ছে লম্ব বিন্দু। তোমরা কিন্তু যে কোনো ত্রিভুজেরই লম্ব বিন্দু আছে, সমকোণী ত্রিভুজেরও লম্ব বিন্দু আছে, তো সেই লম্ব বিন্দুটা এক্ষেত্রে সমকৌণিক বিন্দুটা। তোমরা কিন্তু পরে পড়বে লম্ব বিন্দুর ইংরেজি হচ্ছে অর্থ সেন্টার, পরে তোমাদের সমবিন্দু সংক্রান্ত যখন উপপাদ্য করানো হবে তখন এটা আরো ভালো করে পড়ানো হবে। এখন আপাতত ছোট্ট করে একটু বলে রাখছি, এই বিন্দুটা হচ্ছে লম্ব বিন্দু আর এটা হচ্ছে পরিকেন্দ্র। এই লম্ব বিন্দু এবং পরিকেন্দ্রের মধ্যে যে দূরত্ব, লম্ব বিন্দু এবং পরিকেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটা অতিভুজের অর্ধেক। এইভাবেও কিন্তু উপপাদ্যটাকে আমরা বিবৃত করতে পারি যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু এবং অতিভুজের মধ্যবিন্দুর মধ্যে পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব সেটা অতিভুজের অর্ধেক, এটা আমরা দেখাতে পারি। ঠিক আছে, এইভাবেও প্রমাণ করতে পারি উপপাদ্যটা, মানে যেভাবে বিবৃতি দেওয়া থাকে সেই রকম বিবৃতি অনুযায়ী প্রমাণ করতে হবে, তবে তোমাদের খুব সহজভাবে যেটি বইতে দেওয়া আছে সেইভাবেই কিন্তু বেশিরভাগ সময় পড়ে, সেইভাবেই কিন্তু বেশিরভাগ সময় উপপাদ্যটা পড়ে। এরপরে দেখো, এরপরে আমরা দ্বিতীয় আরেকটা প্রবলেমে যাচ্ছি। এটিও খুব পপুলার প্রবলেম, এইটিও কিন্তু খুব পপুলার একটা প্রবলেম, এইটিও কিন্তু বেশিরভাগ সময় তোমাদের পড়ে, বেশিরভাগ সময় তোমাদের পরীক্ষায় পড়ে। কিরকম না, এবিসি ত্রিভুজে একটি মধ্যমা দেওয়া আছে এডি, এবিসি ত্রিভুজে একটি মধ্যমা দেওয়া আছে এডি, মধ্যমা দেওয়া আছে এডি। মধ্যমা কি বলে, আমি একটু আগে মধ্যমা নিয়ে আলোচনা করছিলাম, ট্রাপিজিয়ামের মধ্যমা করেছিলাম, ত্রিভুজেরও মধ্যমা তখন একটুখানি বলে দিলাম যে ত্রিভুজের যে কোনো শীর্ষ এবং বিপরীত হোক মধ্যবিন্দু পর্যন্ত যে অঙ্কিত সরলরেখাংশ তাকে আমরা মধ্যমা বলি। তো এখানে ডি হচ্ছে বিসিবাহুর মধ্যবিন্দু, তাহলে এডি যে সংযোজক সরলরেখাংশ, এ এবং ডি সংযোজক যে সরলরেখাংশ সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের একটা মধ্যমা। এখানে বলা আছে এডি একটা মধ্যমা এবিসি ত্রিভুজে, এডির আবার মধ্যবিন্দু আছে, এডির মধ্যবিন্দু আছে, বা বলতে পারো যে এবিডি ত্রিভুজের বিই মধ্যমাকে বর্ধিত করলে, এবিডি ত্রিভুজের আবার বিই মধ্যমাকে যদি বর্ধিত করি সেটা এসি বাহুকে হয়তো এক বিন্দুতে ছেদ করছে, এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করছে। আমরা প্রমাণ করতে পারবো এফ সমান এক এক তিন এসি, এফটা হচ্ছে এসি বাহুর যা দৈর্ঘ্য তার এক তৃতীয়াংশ, এটা আমরা প্রমাণ করতে কি দেওয়া আছে শিকার কি। এখানে শিকার যে বিষয় হচ্ছে যে এডি মধ্যমা, এডি মধ্যমা এবিসি, এবিসি এর এডি হচ্ছে মধ্যমা এবং তার মধ্যবিন্দু হচ্ছে ই, তার মধ্যবিন্দু ই, বর্ধিত বি, বর্ধিত বি এসি কে এফ বিন্দুতে ছেদ করে, এসি কে এফ বিন্দুতে ছেদ করে, এইটা দেওয়া আছে। মানে এইটুকুই তোমার শিকার্য বিষয়, তোমার এটা বলে দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে কি প্রামাণ্য বিষয় যেটা, সেইটি হচ্ছে যে এসি এফ এর দৈর্ঘ্য হবে এক এক তিন এসি, এফ এর দৈর্ঘ্য হবে এক এক তিন এসি, তোমাকে প্রমাণ করতে খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারি, খুব ইজিলি প্রমাণ করতে পারি। কি করবো, জাস্ট একটা অঙ্কন করবো আমরা, কিরকম না ভালো হয়নি, যাই হোক ধরে নাও এটা হয়েছে আর কি, ধরে নাও হয়েছে ভালো মোটামুটি ওই আর কি, যা হোক হচ্ছে এটি মনে করো ডিজি আমরা একটা সমান্তরাল এনেছি, কোনটা দিয়ে বি বিন্দু দিয়ে বি এফ এর সমান্তরাল এনেছি, এটাও বলতে পারি। অথবা বলতে পারি এফ সির মধ্যবিন্দু একটা জি নিয়ে নিয়েছি আর ডিজি যুক্ত করে দিয়েছি, দুরকম বলতে পারি, অঙ্কনটা দুরকম হতে পারে। হয় তুমি বলবে এফ সির মধ্যবিন্দু জি নিয়ে ডিজি যুক্ত করা হয়েছে, আর যদি এই যে এরকম করে চিহ্ন দিয়েছি, এটা চিহ্নটা মানে হচ্ছে যে কি না একটা ত্রিভুজে একটা বাহু মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল টানছি, মানে এখানে ডি বিন্দু দিয়ে আমি বি এফ এর সমান্তরাল টেনেছি, যেটা এফ সি কে বা এসি কে জি বিন্দুতে ছেদ করে, এভাবেও হতে পারে। তাহলে আমি ওই দ্বিতীয়
প্রথমে যেটা করবো ওইটা দিয়েই করে দিচ্ছি, যদিও যে বিন্দুটা কিন্তু আমরা নিতেও পারি ওরকম মধ্যবিন্দু, সেক্ষেত্রেও কিন্তু সমান্তরাল হয়ে যাবে, সেটা আমি বলছি। দেখো আমরা আজকেই উপপাদ্য করেছি যে একটা ত্রিভুজের কোন বাহু মধ্যবিন্দু দিয়ে, মধ্যবিন্দু দিয়ে যদি তৃতীয় বাহুটা দ্বিতীয় একটা বাহু সমান্তরাল টানা হয়, সেটা তৃতীয় বাহুটাকে যেখানে ছেদ করবে সেটা হবে ওই তৃতীয় বাহুটার মধ্যবিন্দু, ঠিক আছে? তার মানে কি এই যে ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ছিল, আমরা ডিজি সমান্তরাল টেনেছিলাম বিএফ এ, তাহলে যদি আমরা ত্রিভুজটা বিসি এফ নিই সেক্ষেত্রে ডিটা হচ্ছে বিসি মধ্যবিন্দু, ডি বিসি মধ্যবিন্দু মধ্যবিন্দু, এবং বাকিটা আমি লিখছি না, বাকিটা বলে দিচ্ছি যে ডিজি ডিজি বিএফ এ সমান্তরাল যা এফ সি তে জি বিন্দুতে ছেদ করবে, অনেকটা লিখতে হবে তার জন্য লিখলাম। তাহলে জি কি হবে, জি দেখো এফ সি এর মধ্যবিন্দু হয়ে যাবে, তাহলে আমরা যদি মধ্যবিন্দু নিয়েও যুক্ত করতাম তাহলে সমান্তরাল, এখানে সমান্তরাল টেনে আমরা জিটাকে মধ্যবিন্দু পেয়েছি, আর যদি মধ্যবিন্দু এফ সি মধ্যবিন্দু জি নিতাম তাহলে ডিজি ডিজি হয়ে যেত বিএফ এর সঙ্গে সমান্তরাল। ওকে তাহলে দেখো, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে জি জিটা তাহলে এফ সি মধ্যবিন্দু হবে, অর্থাৎ তাহলে এফ জি সমান জি সি হবে, সমান কি হবে অ্যাকচুয়ালি দেখো হাফ এফ সি হবে, এরকম বলতে পারো হাফ এফ সি হবে, হাফ এফ সি হবে, অথবা অথবা দরকার নেই হাফ এফ সি বলার দরকার নেই, এখন এফ জি সমান জি সি বলে রাখলেই হয়ে যাবে। দেখো ব্যাপারটা বাকিটা দেখো, তাহলে এফ জি সমান আমরা জি সি পেয়েই গেল, এরপরে কি হচ্ছে এটা কিন্তু মধ্যবিন্দু আগে থেকে দেওয়া আছে, আমরা এফ জি সমান জি সি পেয়ে গেলাম। এবার যদি আমরা এডি জি ত্রিভুজ নিই সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এডি জি ত্রিভুজের কি দেখতে পাচ্ছ, এক্ষেত্রেও দেখতে পাচ্ছ ইটা হচ্ছে তো এডি এডির মধ্যবিন্দু দেওয়া আছে, দেখো এখানে বলা আছে এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং ইএফ কার সঙ্গে সমান্তরাল, ডিজির সঙ্গে, কেননা দেখো ডিজি ছিল বিএফ এর সঙ্গে সমান্তরাল, ডিজি ছিল বিএফ এর সঙ্গে সমান্তরাল, তার মানে ইএফ হচ্ছে ডিজির সঙ্গে সমান্তরাল, ঠিক আছে? তাহলে ইটা হচ্ছে এডির মধ্যবিন্দু, এখান থেকে ডিজির সমান্তরাল টানা হয়েছে, তার মানে এফটা কি হবে অবশ্যই এজির মধ্যবিন্দু হবে, তার মানে আমরা পেয়ে গেলাম এখান থেকে পেয়ে গেলাম এফ সমান এফ জি, এফ সমান এফ জি, আবার দেখো এফ জি সমান আমরা জিসি পেয়েছি, তাহলে এফ সমান এফ জি সমান জিসি, এটা পেয়ে গেলাম এফ এফ জি জিসি, এফ এফ জি জিসি, এই যে তিনটে অংশ সমান, তিনটে অংশ এই এসি বাহুর তিনটে অংশ সমান, তাহলে এক একটা কত করে, মানে একটা বাহুকে সমান তিন ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এক একটা কত করে অবশ্যই এক এক তিন অংশ, এ হচ্ছে এক এক তিন এসি, এইরকম লিখেও দিতে পারো সরাসরি এফ সমান এক এক তিন এসি লিখে দিতে পারো, অথবা তুমি লিখতে পারো এরকম করে এসি সমান এফ প্লাস এফ জি প্লাস জিসি, দেখো এটাও এফ এটাও এফ আর এটাও এফ, তাহলে পেয়ে গেলে থ্রি এফ, ঠিক আছে? তাহলে থ্রি এফ সমান এসি মানে এফ সমান হয়ে যাবে এক এক তিন এসি, হয়ে গেল এফ সমান এক এক তিন এসি, খুব ইজি, খুবই ইজি কিন্তু। ওকে এরপরে নেক্সট আমরা একটা প্রবলেমে যাবো, এটা কিন্তু তোমাদের বইতে ছিল, এর পরেরটাও কিন্তু তোমাদের বইতে আছে, না পরেরটাও কিন্তু বইতে আছে, সেটা দেখো এবিসি এর এডি মধ্যমার উপর পি এমন একটা বিন্দু, না সরি ওইটা নয় এবি, ওইটা কিন্তু পরে আমি করাবো, আমি যেটা বলছিলাম ওইটা এখনই করাবো না, ওটা তোমাদের একটু পরে করাবো, কেননা এখনই করালে ওইটা তুমি বুঝতে পারবে না, সেই জন্যে এখন অন্য একটা করাচ্ছি, অন্য একটা থিওরি করাচ্ছি। দেখো এবিসিডি সমান্তরিকে এবি আর ডিসি বাবুর মধ্যে কিন্তু ই আর এ বলা আছে, মনে করো এটি একটি সমান্তরিক এ বি সি ডি, এখানে মধ্যবিন্দু আছে ই, এখানে মধ্যবিন্দু আছে এফ, আমরা সি আর এফ যুক্ত করে দেবো আর এটাকে যুক্ত করে দেবো বিডি কর্ণকে যুক্ত করে, ঠিক আছে? বলছি এইটা মনে করো পি বিন্দুতে এটা মনে করো কিউ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ সিই বিডি কর্ণকে ছেদ করেছে পি বিন্দুতে এবং এফ বিডি কর্ণকে ছেদ করেছে কিউ বিন্দুতে, এখানে ই কি ছিল এবি এর মধ্যবিন্দু, এফ এফ টি না ডিসি এর মধ্যবিন্দু, এবিসিডি অবশ্যই সমান্তরিক, এবিসিডি অবশ্যই সমান্তরিক সমান্তরিক এলিসিকা কি এবিসিডি সমান্তরিক, এই সমান এবি আর ডিএফ সমান এফ সি, এগুলো বলা আছে, আর বলা আছে যে সিই
ও বি এফ যথাক্রমে বিডি কে বিডি কর্ণকে পি ও কিউ বিরুদ্ধে ছেদ করবে। তাহলে বলছে দেখাতে হবে যে পি আর কিউ বিরুদ্ধে বিডি কর্ণটা সমত্রিকোণিত হয়েছে, এই পি এবং কিউ বিরুদ্ধে বিডি কর্ণটা সমত্রিকোণিত হয়েছে দেখাতে হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের বলতে হবে যে বিপি সমান পি কিউ সমান কিউ বি, এটি দেখা যাবে। প্রামাণ্য হচ্ছে প্রামাণ্য বিপি এটা সমান পি কিউ সমান কিউ বি দেখা যাবে, বিপি পি কিউ কিউ বি সমান দেখা যাবে। তাহলে এই যে সি আর এফ দ্বারা বিডি কর্ণ সমত্রিকোণিত হয়েছে দেখা যাবে, ঠিক আছে। খুব ইজি, দেখো তোমরা সমান্তরিকের উপপাদ্য করার সময় তখন কিন্তু এরকম একটা উপপাদ্য করেছিল না, আমি একটু আলাদা একে দেখাই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো এই হচ্ছে একটা সমান্তরিক, তোমরা যদি মনে করো এই দুটো বিপরীত বাহু মধ্যবিন্দু নিয়ে নাও, দুটো বিপরীত বাহু মধ্যবিন্দু নিয়ে নাও আর এটা একটা যুক্ত করো, তাহলে এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজটা কিন্তু সমান্তরিক তোমরা আগে প্রমাণ করেছো। মনে করে দেখো তোমরা কিন্তু সমান্তরিক সংক্রান্ত উপপাদ্য যখন করেছো তখন কিন্তু ওইটা করেছো, কিভাবে সেটাও একটু আমি মনে করে দিচ্ছি। দেখো এটা সমান্তরিক হলে তো এটা সমান এটা, তাই না? এটা হচ্ছে এর অর্ধেক, তাহলে এটা এটা সমান, আবার এটা এটাও সমান, এই দুটো বাহু সমান, এটা এটা সমান, এটা এটা সমান, মানে তো এটা এটা সমান হয়ে গেল, এইটা এটা সমান হয়ে গেল, এই যে এটা এবং এটা সমান হয়ে গেল, এই অংশটা এই অংশটা সমান হয়ে গেল, আর এরা কি সমান্তরাল, কারণ এই বাহু দুটো সমান্তরাল, এই বাহু দুটো সমান্তরাল, মানে এই অংশ দুটো সমান্তরাল, মানে এই অংশ দুটো হচ্ছে এই বাহু দুটোরই অংশ, তাহলে এটা একটা সমান্তরিক অর্থ থাকে। এই সি এর যে সমান্তরিক সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রমাণ যখন করবে তুমি এখানে কিছু যোগটোক করতে হবে না, আর কিন্তু অঙ্কন কিছু করতে হবে না, যা আছে বলা সেটা ওরা তুমি বলতে পারো, অঙ্কন বলতে পারো, বিডি কর্ণ যোগ করা হলো ওটা এমন কিছু না, বিডি কর্ণ যোগ করা হলো বলে দিতে হবে। তো যাই হোক প্রথমে তো তোমাকে কি বলতে হবে না, এই সি এর সমান্তরিক বলতেই হবে, এই সি এর সমান্তরিক বলার জন্য যেটা বলবে সেটা তো আমি বলে দিলাম, তবুও একটু বলে দিচ্ছি যে এই হচ্ছে এবির অর্ধেক, সি এফ হচ্ছে ডিসির অর্ধেক, এবি সমান ডিসি বলে এই সমান সি এফ হবে, আর এই এবং এফ সি এরা হচ্ছে সমান্তরাল, যেহেতু এবি আর ডিসি সমান্তরাল, তাহলে এই এবং এফ সি সমান এবং সমান্তরাল, তাহলে কি তারা অবশ্যই সেটা অবশ্যই সমান্তরিক, যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় সেটা সমান্তরিক হয়, সেই অর্থে সমান্তরিক, তাহলে এই সি এফ সমান্তরিক হয়ে যাবে। তাহলে এফ অবশ্যই তো এফ সমান্তরাল আমরা ইসি বলতে পারি, তাই না? অতএব এফ আর ইসি সমান্তরাল বলতে কোনো অসুবিধা নেই। এরপরে আজ এই উপপাদ্যতে যেগুলো প্রমাণ হলো এই চ্যাপ্টারে সেগুলো কাজ লাগবে। দেখো এক্ষেত্রে আমরা একটা প্রথম ত্রিভুজ বেরিয়েছি এ কিউ বি, দেখো এ কিউ বি ত্রিভুজটা এরকম আছে, এরকম আছে, দেখো এ কিউ বি ত্রিভুজ, এ কিউ বি আমি আলাদা করে একে দেখাচ্ছি, এইটি দেখো ই মধ্যবিন্দু আছে, এটি পি হচ্ছে এর সঙ্গে সমান্তরাল আছে, তাই না? এটি পি হচ্ছে ইপি হচ্ছে, ইপি হচ্ছে এ কিউ এর সঙ্গে সমান্তরাল, কেন না দেখো এ এর সমান্তরাল ইসি পেয়েছি, এ এর সমান্তরাল ইসি পেয়েছি, এ কিউ আর ইপি হচ্ছে তাদের অংশ, অতএব এই দুটো সমান্তরাল, তাহলে একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরালটা জানা উচিত, সেটা কি করবে তৃতীয় বাহুকে অবশ্যই সমান্তরিত করবে, তাহলে পিটা কি হবে না বিপি এর মধ্যবিন্দু হবে। দেখো তাহলেই আমরা পেয়ে যাচ্ছি বিপি সমান পিকিউ, এখান থেকে আমরা বিপি সমান পিকিউ পেয়ে যাবো। ঠিক আরেকটা ওরকম ছবি যদি নিয়ে নাও, তাহলে দেখো এরকম একটা ছবি পাচ্ছ পাচ্ছ দেখো আরেকটা ছবি পাচ্ছ, দেখো এরকম একটা ছবি পাচ্ছ, কিরকম না এইটা হচ্ছে তোমার ডিপি, ডিপি এটা মধ্যবিন্দু নয়, এটা মধ্যবিন্দু প্রমাণ করতে হবে তোমাকে, এইটি জানো এফ, এটি জানো এফ, এইটা জানো যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে এর সঙ্গে সমান্তরাল, এই যে কিউ এফ, কিউ এফ হচ্ছে, কিউ এফ হচ্ছে পিসির সমান্তরাল জানো, কিউ এফ হচ্ছে পিসির সমান্তরাল জানো, কারণ কিউ এফ এফ এর অংশ, পিসি ইসির অংশ, এফ সমান্তরাল ইসি বলে কিউ এফ সমান্তরাল পিসি, তাহলে এফটা হচ্ছে, এফটা হচ্ছে কার মধ্যবিন্দু, এফটা কার মধ্যবিন্দু ছিল ডিসি, তাহলে ডিসি মধ্যবিন্দু এফ দিয়ে সিপি সমান্তরাল টানা হয়েছে, যেটা ডিপি কে ছেদ করেছে কিউ বিন্দুতে, তাহলে এখান থেকে অবশ্যই তুমি কি পাবে না ডিকিউ সমান পিকিউ পাবে। এবারে এটা আর এটাকে দুটোকে মিশিয়ে দাও, দেখো কি পাবে, এই দুটোকে মিশিয়ে দাও, বিপি সমান পিকিউ আবার ডিকিউ সমান পিকিউ, তাহলে পিকিউ সমান কি হলো
বিপি সমান দেখো ডিকিউ তাহলে দেখো এই তিনটি অংশ সমান হয়ে গেছে বিপি সমান পিকিউ সমান ডিকিউ অর্থাৎ এক একটা অংশ আবার এক এক তিন বলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে কি হয়েছে সমত্রিকোণমিত হয়ে গেছে হয়েছে